দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতেই বিএনপির সহায়তায় পাকিস্তানি জঙ্গি দেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তাদের জঙ্গি পাঠিয়ে তারা এই দেশটাকে ধ্বংস করার জন্য, ব্যর্থ রাষ্ট্রপতি করার জন্য চক্রান্তি লিপ্ত হয়েছে এবং সেই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা সহায়তা করছে আজকে আমাদের দেশের গ্রাম বিরোধী বাহিনী।